टाइम के तुम खोज শিবপুরের শহীদ আসাদের জন্মস্থান। আমরা শহীদ আসাদের জন্মে গর্বিত শিবপুরবাসী। শহীদ আসাদের জন্ম বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছে। শহীদ আসাদের জন্ম এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য তার আত্মদান। যদিও আমরা বিশ্বাস করি যে এখনও তার আদর্শ বাস্তবায়িত হয়নি, তার আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের কাজ করতে হবে। তার আদর্শ ছিল এরকম যে তিনি একটি সুসংহীন সমাজ ব্যবস্থা কায়েমের জন্য তিনি আজীবন লড়াই করে গেছেন। এবং আমাদের বিশ্বাস যে আইয়ুব শাহের মতো পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচারের পতন ঘটেছিল শহীদ আসাদের রক্তের বিনিময়। শহীদ আসাদ আমাদের স্বাধীনতার প্রেরণার উৎস, এবং বিশেষ করে শহীদ আসাদ ছিলেন আমাদের জননেতা সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া সাহেবের একজন সহকর্মী। মান্নান ভূঁইয়ার নির্দেশেই এবং মান্নান ভূঁইয়ার নেতৃত্বেই শহীদ আসাদ সেই স্বাধীনতা ঐশ্বরের 20 জানুয়ারি ঢাকার রাজপথে এই স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার হিসেবে আমরা মনে করব যে সেই 20 জানুয়ারি সেই বাংলাদেশের শহীদ আসাদের রক্তের আত্মত্যাগের মাধ্যমেই এই বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল।1969 সালের মহান গণ অভ্যুত্থানের প্রথম শহীদ, 1968 সালের 29শে ডিসেম্বর মৌলানা ভাসানীর আহ্বানে হাতিদা হাটবাজারে হরতাল করতে যে শহীদ আসাদ এবং আমি একই মিছিলে ছিলাম, সেখান থেকে আমি গ্রেপ্তার হই এবং শহীদ আসাদ সেখান থেকেই হাতিদা থেকে পায়ে হেঁটে ঘোড়াশাল প্ল্যাটফর্মে এসে ঘোড়াশাল ট্রেনে তিনি ঢাকা যান। অত্যন্ত ঘৃণা ভরে এবং দুঃখের সাথে আমরা বলতে চাই যে শহীদ আসাদ শহীদ না হলে আইয়ুব সরকারের পতন হইত না, যে শহীদ আসাদ শহীদ না হইলে এত তাড়াতাড়ি দেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হইত। শহীদ আসাদের মূল মন্ত্র ছিল জনগণের গণতন্ত্র। শহীদ আমানউল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে আত্মাহুতি দিয়েছিলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেই গণতন্ত্র আজ সুদূর পরাহত। সেই গণতন্ত্রকে আজ বন্দি করে হত্যা করার অপচেষ্টা করা হচ্ছে। তাই আমি বলবো শহীদ আসাদের যে চেতনা এই বাংলাদেশের তরুণ ছাত্র যুব সমাজের মনে গ্রথিত করে গেছেন, তাদের আত্মাহুতি দানের মধ্য দিয়ে সেই ছাত্র তরুণ যুব সমাজ এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে শহীদ আসাদের আত্মাহুতিকে তার আত্মত্যাগকে সার্থক করে তুলবে এটাই। ঢাকা রাজপথে